এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত শিলচর সফরের আগে বিরোধী কংগ্রেস দল বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে। বুধবার শিলচর জেলা কংগ্রেস অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস মুখপাত্র পার্থরঞ্জন চক্রবর্তী এসব প্রশ্ন তুলে ধরেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আজ থেকে পাঁচ বছর আগে বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে 22 ফেব্রুয়ারি 2014 ইংরেজিতে তারাপুর রামনগরে দুপুর 1:30 বরাক বিকাশ সমাবেশে বক্তব্য রেখে ঘোষণা করেছিলেন, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে সমস্ত ডিটেনশন ক্যাম্প উঠে যাবে। এখন পর্যন্ত ডিটেনশন ক্যাম্প তো উঠেইনি, আরও ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, আপনার জবাব কি? ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের 33 কিলোমিটার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন, তাও হয়নি, এ ব্যাপারে আপনার জবাব কি? বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, সে টাকা কোথায় গেল? হিন্দুস্তান পেপার মিলকে পুনরুজ্জীবিত করবেন, এই শিলচর শহরকে স্মার্ট সিটি করবেন বলে ঘোষণা করেছিলেন। বছরে 2000 বেকার যুবক যুবতীকে, 2 কোটি বেকার যুবক যুবতীকে চাকরি প্রদান করবেন। আগামী 4 জানুয়ারি 2019 একই সভাস্থলে তারাপুর রামনগরে বিজয় সংকল্প নামক সমাবেশে আপনার বক্তব্য, বিগত লোকসভা নির্বাচনের আগে আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলির কি হলো, জনসাধারণকে জবাব দেবেন কি? শিলচর জেলা কংগ্রেস কমিটি মনে করে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এর প্রকৃত এবং সত্য জবাব পাবে। এ নিয়ে দলনেতা দীপন দেওয়ানজি নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি দুমুখ নীতি নিয়েছে বলে মন্তব্য করেন। একটা ব্যাপারে ওনারা এক এক সময় এক এক বক্তব্য ওনারা রেখে চলেছেন। আমরা দেখেছি যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গুয়াহাটিতে এসেছিলেন, তখন সেই কমিটির সদস্যরা বিজেপির তারা অনুপস্থিত ছিলেন। কেন অনুপস্থিত ছিলেন সেটা আমরা জানি না, কিন্তু ইদানিংকালে আমরা দেখেছি সেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপি একটি দ্বিচারিতা নীতি অবলম্বন করছে। ইদানিংকালে জেপিসির যে রিপোর্ট আগামী 7 জানুয়ারি পার্লামেন্টে পেশ করবে, সেই রিপোর্টে কি আছে এবং সেই রিপোর্টে জেপিসি সদস্যরা কি বক্তব্য রেখেছেন সেটা পার্লামেন্টে জেপিসি পেশ করবেন। কিন্তু তার আগে আমরা দেখেছি গতকাল বিজেপির বর্ষিয়ার নেতা গোবিন্দ পুরকায়স্থ বলেছেন জেপিসি ভোটাভুটি বিলের বিপক্ষে ছিলেন সুস্মিতা দেব। আমি বলতে চাই যে এই নাগরিকত্ব বিল নিয়ে মোদী সরকার দুমুখী যে নীতি অবলম্বন করছে সেটার প্রমাণ হচ্ছে, একদিকে ওনারা বলছেন 2014-31 ডিসেম্বর, কিন্তু আসামের ক্ষেত্রে ওরা আরেকটি কথা বলছেন, কিন্তু আমরা এটা স্পষ্ট করে দিতে চাই, আসাম চুক্তি অনুযায়ী 1971-এর 25 মার্চ যেটা ধার্য করা হয়েছে ভারতবর্ষের এক এক স্থানের জন্য, একবার ওনারা বলছেন 2014, আসামের ক্ষেত্রে ওনারা আরেক কথা বলছেন, কিন্তু কংগ্রেসের বক্তব্য স্পষ্ট, আসাম চুক্তি সংশোধন না করে এই ধরনের যে ওরা দ্বিচারিতা নীতি অবলম্বন করছে
সেটা কংগ্রেস প্রতিবাদ জানায়, এবং জেপিসির যে রিপোর্ট, এই রিপোর্টে কি বক্তব্য রয়েছে আমি শ্রদ্ধেয় কবিন্দু পুরকায়স্থের কাছে প্রশ্ন করতে চাই, উনি জেপিসি রিপোর্ট আগাম পেয়েছে কি না। দলের বিধায়ক রাজদীপ গোয়ালা এ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, নরেন্দ্র মোদী রামনগরে এসে বলেছিলেন ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আরো ডিটেনশন ক্যাম্প খোলা হচ্ছে। বলেছিলেন কি ডিটেনশন ক্যাম্প আর থাকবে না, আসামে কোনো ডিটেনশন ক্যাম্প থাকবে না। ডিটেনশন ক্যাম্প এখন আমরা দেখছি কি নতুন ভাবে বানানোর জন্য অনুদান দেওয়া হচ্ছে, এবং যারা ডি ভোটার যারা ডিটেনশন ক্যাম্পে আছেন, প্রকৃত ভারতীয় লোকরা এখনও কিন্তু অনেক হ্যারাসমেন্ট ওনারা ফেস করছেন। তারপরে উনি বলেছিলেন কি চা শ্রমিকদের হাজিরি উনি এক করে দেবেন ব্রহ্মপুত্র বরাক উপত্যকাতে, কিন্তু আজকে 5 বছর হয়ে গেল, উনি নিজেকে চায়ওয়ালা বলেন কিন্তু চা শ্রমিকের হাজিরির কথা বা হাজিরি এখনও এক হয়নি। এদিকে দলের সাধারণ সম্পাদক রাজেশ দেব প্রশ্ন করেন, বরাককে যখন উন্নয়নমূলক কাজের জন্য বালু পাথর পাওয়া যায় না, তখন প্রধানমন্ত্রীর সফরের কাজের জন্য হাজার হাজার গাড়ি বালু পাথর কোথা থেকে আসছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিজেপি সরকারের কাছে, আজকে রাতারাতি 300-400 ট্রাক সেনগেবেলে পারমিশন কে দিল, পারমিট কে দিল, এবং এই যে 300-400 ট্রাক সেনগেবেল এগুলো কোথা থেকে আসলো? যখন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য বলা হয় পারমিট নাই, যে রাস্তার জন্য যে পারমিট ওই পারমিট দিয়েই সেনগেবেল আনা হয় এবং অনেক প্রবলেম হয়, গেটে গেটে আটকানো হয় গাড়ি, অনেক কিছু প্রবলেম হয়, কিন্তু আজকে রাতারাতি 300-400 গাড়ি সেনগেবেল কোথা থেকে আসলো আমি মাননীয় আমাদের ফরেস্ট মিনিস্টার এবং পিডাব্লিউডি মিনিস্টারের কাছে জানতে চাই যে মোদিজির জন্য কি এক নিয়ম আর ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আরেক নিয়ম নাকি, সেটা আমরা জানতে চাই। এবং ওদের কার্যক্রমে সেটাই বোঝা যাচ্ছে যে ওদের দলের জন্য এক নিয়ম এবং ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আরেক নিয়ম।